আমাদের কাজ করতে এক লাগবে পেন্সিল, আরেক লাগবে কেজি, আরেক লাগবে স্কেল, আরেক লাগবে স্টেপলার মেশিন, আরেক লাগবে ইরেজার, আরেক লাগবে মার্কার, আরেক লাগবে ইন্ডিকেটর, ইন্ডিকেটর, আরেক লাগবে বড় স্টেপলার পিন, আর লাগবে কাগজ। আমাদের লাগবে একটু শক্ত কাগজ, শক্ত শক্ত কাগজ, যেটাকে মাউন্ট বোর্ড বলা হয়, বাজারে যেটা পাওয়া যায় মাউন্ট বোর্ড, 300 গ্রাম মাউন্ট বোর্ড। আমরা শুরু করতে যাচ্ছি গরুর ড্রয়িং। কীভাবে গরুর ড্রয়িংটা আসলে করব, প্রথমে আমরা গরুর মুখটা ড্রয়িং করব। এটা হচ্ছে গরুর মুখ, গরুর মুখ, এটা হচ্ছে গরুর মূল ড্রয়িং। এটা হচ্ছে মুখ, এটা সামনের মুখটা, এটা কান, এটা চোখ, এটা হচ্ছে শিং। এটাকে সহজে বোঝানোর জন্য আমি মার্কার দিয়ে ড্রয়িং করে দিয়েছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন ক্যামেরাতে। এখন আমরা এগুলাকে সবগুলোকে আলাদা আলাদা করে কেচি দিয়ে কাটবো। প্রথমে আমি শুরু করলাম কান, কানের অংশটা নিলাম, কানের অংশটা নিয়ে আগে কানটা, কান দুটোকে আলাদা করে ফেলি। এখন একটা কান, যে ড্রয়িংটা কাটা হবে সেটা কেটে ফেলছি। এটা হলো একটা কান, আর একটা কান একইভাবে কান দুটো হয়ে গেল। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে চোখটা করে এটা, আর একটা চোখ, গরুর চোখ চ্যাপ্টা হয় কেন? মানুষের চোখ কেমন হয়? গরুর চোখও চ্যাপ্টা হয় কেন? তাহলে গরু চাইনিজ, এই জন্য চ্যাপ্টা হয়। গরু নিয়ে গান, হাম্বা 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 গাবো, গাইবো আমরা পরে, আমরা আগে কাজটা শেষ করি, আমরা গরুর গান গাইবো। চোখের উপরের অংশ এটা কাটতে হবে, আর এটা হচ্ছে এটাও কাটতে হবে।
এটাও কাটা কাটা হয়েছে কিন্তু এটা কাটা হয়নি। এখন আমরা এই অংশটা এই অংশ দুটো কেটে নেব। এই অংশ দুটো হচ্ছে একেবারে সামনের মুখ এবং নাকের অবস্থা। এটা হচ্ছে উপরের নাকের অংশ, এখানে নাক হবে। আগে এটা কেটে নিই, তারপরে কী হবে নাকের গর্ত গর্তটা তৈরি করা হবে সেটা বলে দেব। এটা হচ্ছে মুখের নিচের অংশটুকু মানে চোয়াল। এখন আমরা মূল বডিটা করব। এটা কাটলেও হয় না, কাটতাম কেটে নিয়ে বিতরণ করেছি। এটা কেটে দিই, এটা হয়ে গেল। এখন বড়িটা শেষ করো। এখন আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে শিং। এটা হবে শিং, শিঙের অংশ। আমি কাটার পরে যখন দেখো তখন বুঝতে পারবেন সবাই। আগে কেটে ফুটনি, তারপরে কাজ যখন করবো তখন সবাই বুঝতে পারবেন কীভাবে শিং কাটানো হবে। এখন মোটামুটি আমাদের সবগুলোই কাটা হয়ে গেল। এটা হচ্ছে শিং, এটা হচ্ছে মুখ, মুখের ফর্মা। এটা হচ্ছে সামনের অংশ মুখের কান নাক, এবং এটা হচ্ছে নাকের নিচে মুখের অংশটা। এই দিকে হচ্ছে
কান এবং এগুলো চোখ ঠিক আছে আমরা এখন স্টাফিং শুরু করি বাবা হাম্বা দেখবে হাম্বা একটু বানাচ্ছি তারপরে তোমাকে দেখাবো হাম্বা ঠিক আছে আর পাপা শুনো আজকে আজকে কিন্তু আমরা কালকে মতো মইজে যেন কালকে আমরা ওই শিয়ালটা ধুলাইলাম দিয়ালি হ্যাঁ আজকেও আমরা গরুটা ধুলাবো ঠিক আছে কালার করে কালার করে হ্যাঁ মাম্মা কালার করবে তারপর আমরা ধুলাবো আর আমি মাম্মার সাথে ভগর ভগর করব ঠিক আছে এখন তুমি একটু চুপ থাকো আমি আমার কাছে যাই কাজ করা শুরু করি হ্যাঁ প্রথমেই শুরু করলাম হচ্ছে নাক দিয়ে নাকে যে কাজটা করতে হবে এই জায়গাটাতে ধরে এরকম একটা সার্কেল করতে হবে এই যে সার্কেলটা আমরা করলাম তার সময় এটা আসলে কেটে ফেলবো না এটা জাস্ট প্রেশার দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিব এখন আমরা এই অংশটাকে চাপ টান দিয়ে লাগিয়ে দিই এইটাকে চাপ টান দিয়ে লাগিয়ে দিই বিষয়টা এরকম হবে হওয়ার পরে আমরা শুধু এই কোনা যে তৈরি হয়েছে ওগুলো চাপ দিলে এটা ভিতরের দিকে চলে যাবে এবং তারা দেখেন যে ওই যে সার্কেল তৈরি করেছিলাম ওই সার্কেল অনুসারে এটা গোল হয়ে যাবে একই জিনিস এটাকে করতে হবে যে উঁচু অংশটাকে ধরে আস্তে করে চাপ দিতে হবে চাপ দিলে এই যে বিষয়টা নাক চলো নাক হয়ে গেল এখন এটা মুখের নাকটা নাকের অংশটা উপরেরটা হয়ে গেল এখন আমরা এর নিচের অংশটা করি এটার নিচের অংশটা হচ্ছে এরকম এই একই জিনিস এরকম টান দিয়ে করে দেওয়া এটা টান দিয়ে এটা টান দিয়ে স্টাফেল করে দিব একটা একটার সাথে আমি জোড়া দিয়ে দিতে হবে এরকম ধরে এটা করলাম এটা হলো হচ্ছে একটা কানের অংশ কিন্তু খেয়াল রাখতে হবে এইটা যেদিকে হয়েছে তার বিপরীত দিকে ওইটা হবে বিপরীত দিকে মানে হচ্ছে যে এইটাতে উপরের দিকে হলো তার মানে এইটা হবে এই দিকে এইভাবে এইভাবে হবে এইটা উল্টাটা হবে এইটা হবে এই দিকে এইটা হবে এরকম এটা হচ্ছে এরকম দেখে যাবে জাস্ট এটা কিন্তু উল্টা হলো ওইটাতে যেমন হয়েছে তার উল্টাটা এই দুটো দেখাই তাহলে বোঝা যাবে এটা দুই দিক উল্টা হয়েছে উল্টা এখন এটা রেখে দিই কিন্তু এটা বড়ির সাথে লাগানোর জন্য একটু এরকম ছোটো ছোটো করে কেটে দিব তখন আমরা বড়ির সাথে সহজে লাগাতে পারবো এটাকে এরকম ভাঁজ করে দিব তখন এটা গাম দিয়ে আমরা পরির সাথে লাগিয়ে দিতে পারবো ধরো কানটা হলো এই কানটাও এরকম তৈরি করি কেটে দিই এই যে তৈরি এখনও এটা ভাঁজ করে দিই এইটাতে গাম লাগিয়ে শরীরে ওর শরীরের সাথে লাগিয়ে দিব গেল আমাদের কান শেষ হয়ে গেল এটা হচ্ছে এখন আমরা শুরু করবো হচ্ছে
মুখটা, এটা মুখের ফর্মা। এখন লাগানো শুরু শুরু করছি। এটা এটা এখানে লাগিয়ে দিলাম। এইখানে যে দাগটা আছে এই দাগটা দিয়ে আমরা ভাঁজ ভাঁজ দিয়ে দিব, একটা ভাঁজ। ঠিক আছে, ভাঁজটা দিয়ে দিলাম। এখন এই এইটাকে টান দিয়ে এটার সাথে দিয়ে দিব। এখন আমাদের মোটামুটি অংশটা হয়ে গেল। এটা হচ্ছে মূল মুখের অংশটা, আর এটা হচ্ছে সামনের না। এখন আমরা এটার ভিতরে এটা ঢুকে দিব। এখন এটাকে স্ট্যাপল করে দিতে হবে। এই পাশেও স্ট্যাপল করে দিব আমরা। এখন দেখেন এটা গরুর মতন হয়ে গেল। এখন আমাদের বাড়তি হচ্ছে চোখ লাগাতে হবে, কানটা লাগাতে হবে, শিংটা লাগাতে হবে। হ্যাঁ, আমরা এখন আপাতত এটা রেখে দিই, বাকি কাজ অন্যগুলো শেষ করে এসে আমরা লাগাবো। চোখের কাজটা করি। চোখের এই যে অংশটা, এই অংশটা আমরা কেটে ফেলে দিব। পুরোটা কাটতে হবে এটা। এখন আমরা এই যে চোখের ভিতরের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এই যে চোখের আরেকটা, আমরা আরেকটা চোখের অংশ নিলাম, নিয়ে মাঝখানের অংশটা কেটে ফেলে দিব। এবার এবার এভাবে টেনে মাছ স্ট্যাপলার করে দিব। তারপর এই পাশটাতেও পুরাটা কাটা দরকার নেই, এইভাবে স্ট্যাপল করে দিব। স্ট্যাপল করে দিলাম, করলাম। আবার বাকি চোখটা এটা কেটে নিতে হবে। এটা করলাম, এখানে শুধু চোখের উপরের অংশটা, কিছুই না, একটু শুধু একটা। আর এইগুলা এরকম ভাঁজ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এইগুলা গাম দিয়ে লাগাইতে হবে। হ্যাঁ, এটা হতে পারে, এটা উপর থেকে না দিয়ে, উপরের দিকে না দিয়ে এটা ভিতরের দিকে দিলে ভালো, তাহলে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা এরকম আছে। আর একটা আছে চোখে, এটা একই জিনিস করলাম। তারপরে এটা নিচের দিকে ভাঁজ করে দিলাম। একটা কাগজ এইভাবে নেব। তারপরে এটা স্টার্ট করে ফেলতে হবে। এইটা হলো শিঙের একেবারে উপরের অংশটা। এইখানে যে তিনটা কাগজ কেটেছি আমি, তিনটা কিন্তু একই মাপের নয়, তিন মাপের। আমি ধরলে দেখতে পাবো এটা একটু বড়, তার থেকে একটু ছোট, তার থেকে এটা একটু ছোট। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এই অনুসারে প্রথমে এই কাগজটা এটার সাথে এখানে লাগিয়ে তারপরে এটা লাগিয়ে দেবো। আমরা কিন্তু এটা একদিকে বাঁকা রাখবো। হ্যাঁ, ঠিক আছে, নিচের অংশটা হলো। আবার এর পরের বর্তি যেটা আছে সেটাকে এরকম ধরে একেবারে সুন্দর করে এটাকে স্ট্যাপল করে দেব। এটা হলো, এখন তিন নম্বরটা
তিন নম্বরটা লাগিয়ে দিলাম। হয়ে গেল আমাদের শিঙের অংশটা। এখন দেখেন এইটা একটু 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 করে বাঁকা করে দিলে আমাদের এই শিংটা হয়ে যাবে। হ্যাঁ, এরকম করে বাকিটাও বাকি শিংটাও করতে হবে আমাদের। এইভাবে দাম দিয়ে দেব, তাহলে ও লেগে থাকবে। আমাদের সব এই যে আলাদা আলাদা করে রেডি হয়ে গেছে। এখন আমরা এইগুলাকে একসাথে এই মূল বড়ির সাথে সেট করে দেব, ঠিক আছে? এখন প্রথমে আমরা কান দিয়ে শুরু করি। কান এখানে এই জায়গাটা বসাবো, কান এই পাশে এখানে বসাবো। প্রথমে আমরা একটু গাম দিয়ে নিই এই জায়গাটাতে। এটা কাটতে গাম দিয়ে এইভাবে, তারপরে এটা চাপ দিয়ে ধরি, ধরে এই পাশে কয়েকটা জায়গায় স্টাপল করে দিই। স্টাপল করে দিলে ও লেগে যাবে। আমরা দ্বিতীয় কানটা শুরু করি। দ্বিতীয় কানটা একইভাবেই লাগাবো। করে দিই, তাহলে গামটা সহজে লেগে যাবে। গামটা লাগতে একটু যেহেতু একটু সময় লাগে, সেহেতু আমরা যেটা যেটুকু স্টাপল করা সম্ভব স্টাপল করি, পরে এই গামটা লেগে যাবে। এখন আমরা লাগাবো হচ্ছে চোখ। চোখ লাগানোর জন্য প্রথমে লাগাবো আমরা এই জায়গাটা, চোখটা হবে এই পাশটাতে, চোখটা হবে। আমরা দুটোই এবার একসাথে কাজ করছি। প্রথমে আমরা এটা লাগাবো, আর তারপরে আমরা চোখটা লাগাবো। আর যেহেতু এটা গাম দিয়ে লাগাতে হবে, সেহেতু আমাদের একটু সময় দিতে হবে, রেখে দিতে হবে। রেখে দিলে ওরা লেগে যাবে। হ্যাঁ, এইভাবে চোখ চোখ লেগে গেল। এখন বাকি চোখটাও এইভাবে লাগাতে হবে। এখন রইল বাকি শিং। তার আগে আমাদের এই জায়গাটাতে একটু লাগিয়ে নিতে হবে। এখন এখানে গাম দিয়ে আমাদের শিংটা লাগাতে হবে এই জায়গাটাতে। আমরা এটাতে একটু গাম দিই, তাহলে শিংটা সহজে লেগে যাবে। একটু ধরে রাখি, তাহলে এটা লেগে যাবে এবং সময়ও দিতে হবে। আমরা তাকে সময় দিই লাগার জন্য। এই যে হয়ে গেল গরুর পেপার কাটিং মাস্ক। এটা দেখা যাবে সামনের দিকে, এটা সাইডের দিক, এবং এটা দেখো পিছনের দিকে। হয়ে গেল আমাদের হাম্বা গরু। এই যে মাথায় দিয়ে যাচ্ছে, এই যে হাম্বা 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 হাম্বা, এবার আগে একটু পড়ো হাম্বা 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 বলো, হাম্বা হাম্বা বলো, হাম্বা হাম্বা বলো, হাম্বা 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 হাম্বা, এবার আপনার একটু বলো হাম্বা 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 হাম্বা। মামা কালার করে দিবে।